গাড়ল পালনে সফল হতে হলে কি কি করতে হবে, আপনারা কিভাবে বোঝেন যে গাড়লে জ্বর এসেছে? তো ভাইজান, এই 7 বছর গাড়ল লালন পালন করে কিছু বুঝতে পারছেন কি আছে এর ভিতরে? তা আপনি বিদেশে না গিয়ে এই গাড়ল খামারি কেন হলেন? উলান তৈরি হয়েছে, খুব অল্প দিনে বাচ্চা দেবে, এটা প্রেগনেন্ট। বর্ষার ভিতরে কি এরা চড়ে চড়ে খায়? দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, সালাম আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি একেবারে একটি প্রান্তিক খামারে। আজকে আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলবো, তিনি কিভাবে এই গাড়ল খামারটি পরিচালনা করছে, কিভাবে শুরু করলেন, কয়টা দিয়ে শুরু করলেন, কোন কোয়ালিটির গাড়ল এই খামারে লালন পালন হচ্ছে, আজকে সব জানব। তো চলুন খামারি ভাইয়ের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনার খামারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কেমন আছে? আল্লাহর রহমতে খুব ভালো আছে ভাইজান। তো ভাইজান, আজকে আমি আপনার এই গাড়লগুলো লালন পালন সম্পর্কে জানব, কিভাবে এই গাড়লগুলো লালন পালন করছেন এই সব কিছু আজকে আমার দর্শকদেরকে জানাতে চাই। ভিডিওটি শুরুতে আমরা আপনার পরিচয়টা দর্শক বন্ধুদেরকে দিয়ে দিতে চাই। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, গ্রাম ইসাখালী, জেলা মেহেরপুর। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তো ভাইজান, প্রথমে আমরা জানতে চাই এই গাড়ল খামারটি আপনি কতদিন আগে শুরু করেছেন? গত আমার আপনার 7 বছর হয়েছে। 7 বছর? জি। আচ্ছা, প্রথমে কয়টা দিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমি আপনার 5টা থেকে শুরু। 5টা থেকে? জি। এখন আপনার খামারে কতগুলো আছে? এখন আমার 64টা। 64টা বর্তমান? বর্তমানে। জি। আপনার খামারে কী কী জাতের গাড়ল লালন পালন হচ্ছে? আমার কাছে আপনার অরিজিনাল আর আপনার হয়েছে 80% হয়েছে ক্রস। 80% ক্রস? হ্যাঁ। আর 100% হয়েছে গাড়ল। 100% আমার এই দুইটা জাত। শতভাগ অরিজিনাল? জি। আচ্ছা, শতভাগ অরিজিনাল আমরা কি এই গাড়লটিকে বলতে পারি? জি। একটু ধরে আমার দর্শককে একটু দেখানো যাবে? ধরাতে পারলাম না। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাবো শতভাগ অরিজিনাল একটি গাড়ল কাকে বলে। এখানে সব গাড়লে শতভাগ অরিজিনাল? জি জি জি। হ্যাঁ, আমরা একটা আপনাদেরকে একটু ধরে দেখাতে চাই, ওই যে কোনো একটা ধরেন অরিজিনাল। হ্যাঁ, আসুন, ভাইয়ের খামারে শতভাগ অরিজিনাল গাড়ল দেখুন। এই যে, জি জি, শতভাগ অরিজিনাল গাড়ল দেখুন, মাটি ছোঁয়া সেই গাড়ল। আমরা এত সুন্দর গাড়ল আগে কখনো আপনাদেরকে দেখাইনি। আজকে চলে এসেছি এক প্রান্তিক খামারে, ভাইয়ের গাড়লগুলো সম্পর্কে সব কিছু জানবো। তাহলে এটা অরিজিনাল? জি। ঠিক আছে, একবারে 100% ছেড়ে দেবো ভাই। হ্যাঁ, ছেড়ে দেন। আর বলছেন 80% অরিজিনাল ক্রস গাড়ল, এটা কি আমরা ধরতে পারি? জি না, দাঁড়ান আমি দিচ্ছি ভাইজান। আপনি আমাদেরকে একটা দেখান যে আপনার এখানে যে গাড়লগুলো দেখছি খুবই কোয়ালিটি সম্পন্ন, এটা আপনি 80% অরিজিনাল বলছেন? সবাই অরিজিনাল খায়, আমি 80%। এও তো অরিজিনাল ভাই। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেন ভাই। আচ্ছা, তাহলে এখানে যে গাড়লগুলো লালন পালন হচ্ছে অরিজিনাল গাড়ল এবং 80% অরিজিনাল ক্রস। জি, 80% অরিজিনাল ক্রস। যাক, ভালো লাগলো ভাইজান। তো ভাইজান, এই 7 বছর গাড়ল লালন পালন করে কিছু বুঝতে পারছেন কি আছে এর ভিতরে? এর ভিতরে অনেক কিছু আছে ভাই, যদি কেউ মন দিয়ে ভালো করে বোঝে তো সে বহুত কিছুই পাবে। তাই? জি অবশ্যই। আচ্ছা, আল্লাহর রহমতে অবশ্যই পাবে। তো ভাইজান, আপনি তো একজন ইয়াং মানুষ। জি। সবাই ইয়াং থাকতে বিদেশে যায়, তা আপনি বিদেশে না গিয়ে এই গাড়ল খামারি কেন হলেন? ভাইজান, আমি এটা শখের বসতে, তারপরে চেষ্টার ওপরে কিছু না বিদেশে, হ্যাঁ এই চেষ্টার কারণে আমি এই জিনিসটা চেষ্টা করছি যে কোন জায়গায় নিই,
যাওয়া যায়। আচ্ছা, আল্লাহর রহমতে কোন জায়গায় মা ভাই সবাই বিদায় যাইছে? হ্যাঁ, তাছাড়া এই জায়গায় অনেক ভালো, অনেক ভালো ইনশাল্লাহ। কোনো বন্ধু খামার শুরু করতে চাই, তাহলে সে সঠিক সিদ্ধান্ত নেবে না বাইরে যাবে? অবশ্যই অবশ্যই নিতে পারবে। তাহলে আমার এক নতুন বন্ধু গাড়ল খামার শুরু করতে পারে ইনশাল্লাহ। তাহলে আপনি আমার নতুন বন্ধুদেরকে বলেন যে কোন কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার শুরু করলে বেশি লাভ হবে? বেশি লাভ আপনার ওই যে 80%, তারপরে যাতে একটু টাকা ডিমান্ড বেশি থাকে। হ্যাঁ, আপনার 100 নিলে সকল সময় টাকার ডিমান্ডটা বেশি পাবে আপনার, তাই? জি অবশ্যই। আপনার যে গাড়লগুলো দেখছি শতভাগ অরিজিনাল, খুব ভালো কোয়ালিটি সম্পন্ন, এত সুন্দর গাড়ল আপনি কীভাবে তৈরি করলেন ভাই? ধীরে ধীরে এই জায়গায় থেকে আমি পরিচালনা করেছি ভাইজান। যখন প্রথমে শুরু করেছিলেন তখন কোন কোয়ালিটির গাড়ল দিয়ে শুরু করেছিলেন? আমি সর্বপ্রথম 80% দিয়ে শুরু করেছিলাম, মানে নতুন তো। হ্যাঁ, তারপর থেকে আমি জাত বিবেচনা করি মায়ের থেকে, আস্তে আস্তে হরমোন পাল্টাতে পাল্টাতে এই জায়গায় এসে পৌঁছেছি। এই জায়গায় এসে পৌঁছিয়েছেন। তাহলে আপনার খামারে যে গাড়লগুলো আমি দেখছি, আমার দর্শকরা দেখছে, যদি কেউ চাই দেবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আপনি বলতে চাচ্ছেন আমার নতুন বন্ধুরা 80% গাড়ল দিয়ে খামারটি পরিচালনা করুক? অবশ্যই, আস্তে 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 ধীরে ধীরে বাড়ুক, ভালো যাতে তৈরি করে নেবে। আচ্ছা, বুঝতে পারলাম। যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আমরা একটা দেখতে চাই যে গাড়লটি দিয়ে আমার বন্ধুরা খামারটি শুরু করতে চাই, মা গাড়ল, মা গাড়ল হান্ড্রেড ধরবো না আমার বন্ধুরা যেটা দিয়ে শুরু করলে সবচেয়ে ভালো হয়। আপনি বললেন যে 80%, সেরকম একটা আমরা। আসুন দর্শক বন্ধুরা, এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামারটি শুরু করুক নতুন বন্ধুরা। অবশ্যই। আচ্ছা, দেখুন বন্ধুরা, লেজ দেখুন ভাইজান, আপনি এটাকে কি জাতের গাড়ল বলছেন? এটা আপনার 80% গাড়ল, 80% গাড়ল। আচ্ছা, বডিটা দেখাবো আমার বন্ধুদেরকে। দেখুন দর্শক বন্ধুরা, ফুল বডিটা দেখুন। আচ্ছা ভাইজান, আর একটা বিষয় জানতে চাই, আমার বন্ধুরা প্রেগনেন্ট দিয়ে শুরু করবে না বাচ্চা দিয়ে শুরু করবে? আপনার বাচ্চা না, মা গাড়ল দিয়ে শুরু করলে সে ইনশাল্লাহ আগামী দিনে তার সুন্দর জীবনযাপন করতে পারবে, করতে পারবে। দেখুন দর্শক বন্ধুরা, আপনার দীর্ঘদিন নাই, এই যে উলান্তলে এসেছে, খুব অল্প দিনে বাচ্চা দেবে, এটা প্রেগনেন্ট। জি ভাইজান, এরা কয়টা করে বাচ্চা দেয়? এ দুইটা করে দেয়, তাই? জি, কিন্তু আমরা জেনেছি যাদের লেজ লম্বা তারা একটি করে বাচ্চা দেয়। হ্যাঁ, আমার গাড়ল আপনার 100 যেটা সেটাও কয়েকটা দুইটা দেয়, আবার 80% সেটাও দুইটা দেয়, তাই? জি, অরিজিনাল একটি গাড়ল আমরা দেখতে চাই যে দুইটা করে বাচ্চা দেয়। তাহলে আমরা একটু পরে দেখব, প্রথমে আমরা এই গাড়লটি সম্পর্কে আরেকটু জেনে নিই, এটার বয়স কেমন হবে ভাই? এটার বয়স আপনার হয়েছে 16 মাস মতন। 16 মাস, মানে 1.5 বছর। তাহলে আমাদেরকে আর একটু পরামর্শ দেন, আমার বন্ধুরা প্রথম প্রেগনেন্টি শুরু করবে না 2 দাঁত এবং 4 দাঁতের মা গাড়ল দিয়ে খামারটি শুরু করবে? আপনার যদি সম্ভবত 2 দাঁত পাই তাহলে 2 দাঁত কিনবি, আপনার 4 দাঁত পাইলেও সমস্যা নাই। আপনার দাঁতের যত দাঁত হবে তত আপনার ধাড়িটা পরিপূর্ণ পাকা হবে, তত মজবুত হবে, মজবুত হবে। যত আপনার জিনিসটা মানে বয়স হবে তত পাকা হবে আর ততই আপনার মজবুত হবে। আচ্ছা, আর বাচ্চাগুলো খুব হেলদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, পরিপূর্ণ পুষ্ট হবে। ঠিক আছে, ছেড়ে দেন ভাইজান। ভাইজান, এখন আমি আপনার কাছে জানতে চাই, এই গাড়লগুলোর খাদ্য চাহিদা কীভাবে মিটাচ্ছেন? এই যে আমি শরীর খাওয়াই, বোঝেন, এর পেছনে যত সময় দিতে পারবি, হ্যাঁ, তা ততই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাই? এর খাবার মানে পরিপূর্ণ যত ঘাস, সবুজ জাতীয় ঘাস আপনার যত পরিপূর্ণ দিতে পারবি তত এর স্বাস্থ্যের প্রতি খুব উপকার। আপনি বাড়িতে কোনো খাবার দেন? জি, এই যে পাকসন ঘাস আমি কেটে নিয়ে খাওয়াই। আর মাঠে চড়িয়ে? মাঠে চড়ি, সকাল 8টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত চরান? জি। আচ্ছা, নিয়মিত? নিয়মিত। তাহলে প্রত্যেক দিন কখন বাইর হন বাড়ির থেকে? সকাল 8টার দিকে বাড়ি ফিরে যান? 5টার পর। 5টার পর এই সারাদিন আপনি এই গাড়লগুলো নিয়ে মাঠে থাকেন? জি। তাহলে আমার কোনো বন্ধু যদি গাড়ল খামার করে তাহলে তাকে তো ঠিক এইভাবেই খামারটি পরিচালনা করতে হবে? অবশ্যই। আচ্ছা, যখন বর্ষাকাল আসে, বর্ষার ভিতরে কি এরা চড়ে চড়ে খায়? জি, চড়ি খায়। অতিরিক্ত বৃষ্টি হলে মাঠে থেকে যাবে আপনার। হ্যাঁ, তারপরে আপনার মাঠে থাকার পরে ওনারা আবার বৃষ্টি থেমে যাবে, তখন আবার চড়বে, তাই? জি। এই বর্ষার সময় কি এদেরকে মাঠে নিয়ে আসেন? জি অবশ্যই। আচ্ছা ভাইজান, আমরা এখন জানতে চাই এদের চিকিৎসা সেবাটা কীভাবে করছেন, আপনি নিজে না ডাক্তারের মাধ্যম দিয়ে? আমি মূলত নিজে হয়েছে আপনার 80%, 20% ডাক্তার, তাই? জি।
এদের কৃমির ঔষধ আপনি কত মাস পর পর দিচ্ছেন? আমি আপনার মানে সময় দীর্ঘকাল দেখি, যেমন বর্ষার সময় আপনার, হ্যাঁ, আপনার দিতে হবে দুই মাস পর। আচ্ছা, লিভানিট বড়ি? লিভানিট, জি। আর এই যে এখন গরম, এখন এখন গরম হয়েছে আপনার, একটা আছে এলটিভেট আছে, আর রেনাডেক্স আছে, হেলমেক্স আছে, যে কোনো ধরনের আপনার একটা বড়ি খাওয়ানো যায়, আধ ঘন্টা খাওয়ানো যায়, জি। এটা গরমের জন্য, এই যে আবহাওয়ার দিকে সেই রকম সিস্টেম করি। এই যে পাঠাটি দেখছি, এটাকে আমি কয় ভাগে দেব? এটা আপনার 500 গ্রাম দিলেই যথেষ্ট। একটা ট্যাবলেট, জি জি, কয় ভাগ দেব? এটা আপনার দুই ভাগ করবেন। দুই ভাগ, জি জি জি। আর এই বড় পাঠাটিকে দুই ভাগ দেব? দূরে থেকে দেখা খোকার বয়স হয়েছে আপনার 16 মাস। 16 মাস, মাত্র 16 মাস। আচ্ছা, আমরা আরও জানবো পাঠা সম্পর্কে। আর এই যে সামনে যে বাচ্চাগুলো দেখছি ভাই, এগুলোকে কয় ভাগে দেব? এটা আপনার বড়ি আছে, আপনার আরেক ধরনের বড়ি আছে, হ্যাঁ, যেমন ঘাস খা কেবল ধরিছে, এটা আপনার ওই যে বড়ি আছে আপনার বাচ্চাদের বড়ি আছে কৃমিনাশক, হ্যাঁ হ্যাঁ, সেই বড়িটা খাওয়াই। আচ্ছা, এক মাস বয়স হয়ে গেলি, সেটা কি নাম কি? প্যারাকিয়ার। প্যারাকিয়ার, জি। আর এই মা গাড়লগুলোকে আমি কয় ভাগে দেব? মা গাড়লকে আপনার আমি দিই 500 করি, মানে অর্ধেক। অর্ধেক, অর্ধেক করি, একটা ট্যাবলেট অর্ধেক করব, জি 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 জি, দি এক ভাগ একটা মাকে দেব, একটা মাকে দিয়ে দেব। আর পাঠাকেও অর্ধেক? অর্ধেক, মানে আপনার ওয়েট বুঝি, ওয়েট বুঝি, এই জিনিসটা আপনার শরীরের ওজন বুঝি আপনার। আপনার এখানে যে গাড়লগুলো দেখছি, সব গাড়লগুলোই 40-45-50 কেজি করে ওজন হবে, জি। যা বডি ফিগার দেখছি, যদি লো 35-এর নিচে নামবে না, এদের যদি লো পোষণ থাকতো তাহলে আরও মোটা দাগ লাগতো। আসলে এমনিতেই খুব হেলদি এবং তরতাজা, এত সুন্দর গাড়ল পেয়েছিলেন কোথায় ভাই? সবই ওপর আল্লাহর ইচ্ছা। এ কি সব আপনি নিজে তৈরি করেছেন? জি জি, সব আপনার খামারেই? অবশ্যই। আচ্ছা ভাইজান, এখন আমরা জানতে চাই এদের পিপিআর আপাত মাস পর পর দিচ্ছেন? 6 মাস অন্তর। 6 মাস পর পর? আচ্ছা। আর অ্যানথ্রাক্স হয়েছে আপনার বছরে একবার? অ্যানথ্রাক্স, হ্যাঁ। আর FMD দুইবার? দুইবার, জি। আর ভার্মিক করছেন আপনি বছরে কয়বার? ভার্মিক হয়েছে আপনার সময় দিক বুঝি, যেমন আপনার ফাল্গুন মাসে, হ্যাঁ, লোম কাটার পরে ভার্মিক মারা যায়। আচ্ছা, বা ওর পরবর্তী ক্লোমেকটিন সি মারা যায়। আচ্ছা, বা ইনভার্মিক মারা যায়, এরকম সিস্টেমে রয়েছে আপনার বৈশাখ মাস থাকায়, মানে জ্যৈষ্ঠ মাস থাকার শেষ ডোজটা। আচ্ছা, তারপরে আপনার শীতকাল আইবে, হ্যাঁ, মানে আষাঢ় মাস আইবে, আপনার নাইট্রোনেক্স মারতে হবে। নাইট্রোনেক্স, নাইট্রোনেক্স, যখন নাইট্রোনেক্স মারেন, জি, তখন কি এদের অ্যালার্জি নাশক মারেন? জি না, জি না, মানে তার আগে অ্যালার্জি মারলাম যে এই কারণে জেনে আপনার নাইট্রোনেক্স মারি। প্রথমে অ্যালার্জি নাশক মেরি নিয়েছেন? জি জি জি। কখন মারলেন ওটা? ওইটা আপনার ধরেন গত যদি ফাল্গুন মাসে মারি, বুঝেন, তাহলে ওইটা আপনার পয়লা আষাঢ়ে মারব নাইট্রোনেক্সটা। নাইট্রোনেক্স মানে কৃমিনাশকের উদ্বৃদ্ধি বেশি। আচ্ছা, বর্ষার সময়, হ্যাঁ হ্যাঁ, এক হয়েছি সারা বছর 20 যা কৃমিনাশকের জোর আপনার, সেই জোরটা হয়েছে আপনার গত মানে আশ্বিন কার্তিক মাস থেকে ওইদিকে আপনার পুষ মাঘ মাঘ মাস থাকাতে একবারে প্রচুর কৃমিনাশকের জোর। আচ্ছা, বুঝতে পারলাম। তাহলে নাইট্রোনেক্স মারার আগে অবশ্যই অ্যালার্জি নাশক ইঞ্জেকশন মারা উচিত, জি, নাহলে বিপদ হতে পারে। বিপদ হতে পারে, যে কোনো চর্ম রোগ দেখা দিতে পারে। আচ্ছা, আপনার যাক, অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আচ্ছা, এখন জানতে চাই ভাইজান, গাড়লগুলোর গোসল আপনি কতদিন পর পর করাচ্ছেন? আপনার আমি এই ফাল্গুন মাসে যদি আসে আপনার গোসল করায় আমি সপ্তাহান্তর। সপ্তাহে? জি। আচ্ছা, বুঝতে পারলাম। কারণ রোদের যদি হিট আসে আপনার ওই হিটের সাথে মানে মেনটেন করতে হবে, না হলে যদি অতিরিক্ত গোসল করে তাহলে আপনার এ নাকে পানি আসবে, মানে শরীরের সমস্যা হবে নতুন আবহাওয়ার কারণে। আপনার এই জিনিসটা দেখি শুনি বুঝি শুঝি তারপরে আপনার জিনিসটাকে সেরম পরিচালনা করতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম, সময় বুঝি, বুঝতে পারলাম গোসলের নিয়ম। তো ভাইজান, আপনারা তো অনেকদিন থেকে গাড়ল লালন পালন করছেন, আপনার খামার থেকে কোন কোয়ালিটির গাড়লগুলো বেচা কিনা করেন, কাদের কাছে বেচা কিনা করেন? আমি অধিকাংশই আপনার চাষি ভাইদের কাছে বেশি বেচা কিনা করি। চাষি ভাইদের কাছে? কোন কোয়ালিটিরগুলো? আপনার এই যে বাচ্চা আছে ধরেন, বাচ্চাগুলো, জি জি জি, বাচ্চা আছে ভাইদের কাছেও বেশি, চাষি ভাইদের কাছেও বেশি, তারপর যেমন এই যে এই বাচ্চাগুলি চাষি ভাইদের কাছে বেশি বেশি। আমরা কি একটা ধরে দেখাতে পারি? জি 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 জি। দেখুন দর্শক বন্ধুরা,
এই কোয়ালিটির বাচ্চাগুলো আপনি বাছা কিনা করেন, এর বয়স কত? এর বয়স মাত্র 4 মাস। মাত্র 4 মাস? কি বলেন আপনি, 4 মাস বয়স, এত শক্তি, এত এখনো ওর মায়ের দুধ খায়। মায়ের দুধ খায়? জি, এখন ওনার মা দুধ খায়। দেখুন দর্শক বন্ধুরা, 4 মাস বয়স, এই প্রথম আমি দেখলাম 4 মাসে এত হেলদি গাড়ল। বাহ, দেখুন শতভাগ অরিজিনাল। অরিজিনাল গাড়লের এই হলো বৈশিষ্ট্য, দেখুন লেজ অরিজিনাল। বাহ, এটা ছেলে বাচ্চা? জি, ছেলে বাচ্চা। পাঠা? জি, পাঠা। যদি আমার কোনো বন্ধু চাই দেবেন? ইনশাল্লাহ। কেমন দাম আসতে পারে ভাই? এটা আলোচনার মাধ্যমে। আলোচনার মাধ্যমে? জি, আমার বন্ধুরা ফোন করে জেনে নেবে। জি জি জি। আচ্ছা, এত সুন্দর পাঠা, আমার বন্ধুরা তো চাইবে। ইনশাল্লাহ দেবেন তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোয়ালিটির মেয়ে বাচ্চাগুলো বেচা কেনা করেন, ছেলে বাচ্চাগুলো বেচা কেনা করেন? ঠিক আছে, ছেড়ে দেন। দেখুন দর্শক বন্ধুরা, 4 মাস বয়স, তাহলে এই সামনে যে বাচ্চাগুলো দেখছি, এই বাচ্চাগুলোর বয়স কতদিন হবে ভাই? এই বাচ্চাগুলোর বয়স হয়েছে আপনার 25-27 এরকমের ভিতরে। 25-27 দিন? জি জি জি। আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা ভাইজান, এখন আমি আপনার কাছে জানতে চাই, এই 7 বছর গাড়ল লালন পালন করে কী করেছেন, কিছু লাভ পেয়েছেন না শুধু লস আর লস? না না না, লাভ পেয়েছি ভাইজান, পেয়েছেন। এই জায়গায় আপনার মা গাড়ল থেকে ধরেন মেয়ে আর মা দিয়ে আপনার হয়েছে 52টা গাড়ল আছে। হ্যাঁ হ্যাঁ। সর্বপ্রথম ধরেন 7টা দিয়ে পরিচালনা, এই যে যদি উদ্বৃদ্ধি না পায় তাহলে ভাইজান, এই যে এতটি 52টা জিনিস তো আমার সম্ভব ছিল না, বোঝেন, টাকা দিয়ে এই জায়গায় পৌঁছানো। 7 পিস থেকে 52টা মা গাড়লের মালিক, 7 পিস যদি বাদ দিই বাকি সবই লাভ। জি, আবার এই 7 বছরে অনেক বেচা কেনা করেছেন। জি, সেই বেচা কেনা করে যে টাকাটা পেয়েছেন সেটাও লাভ। সেটাও, হ্যাঁ সেটা অবশ্যই লাভ। এই গাড়ল লালন পালন করে কী করেছেন ভাই? আমি 4 কাঠা বাড়ি জায়গা কিনেছি। আচ্ছা, 5 কাঠা জমি পুরো তার দিয়ে ঘিরেছি, খামারটা সুন্দর করি মানে সিস্টেম করেছি যে পরিচালনা করার, তাই নিজের সংখ্যা চালিয়েছি, এই চলি ফিরি। আপনি এই গাড়ল লালন পালনের পাশাপাশি আর কি কিছু করেন? জি না, শুধু এইটাই, এটার উপরেই নির্ভর। অবশ্যই, সকাল সন্ধ্যা বিকাল দুপুর যা কিছু আছে এর পেছনেই শ্রম। একটার পেছনেই শ্রম। তাহলে এটাই কি উচিত, যদি কেউ খামারি হতে চায় তাহলে শুধু খামারটিই তাকে দেখাশোনা করতে হবে এবং পাশাপাশি অন্য কাজ যাতে না হয় সেই দিকে খেয়াল করবে, না কি করবে? আল্লাহর রহমতে যদি সে পারে ভাইজান, বুঝেন, সে যদি পারে তার সুন্দর করে পরিবেশটাকে ঠিক রেখে মানে গাড়লগুলোকে আপনার পরিচালনা করতে পারে, সেরকম সিস্টেম করলে একটা কাজেতে ইনশাল্লাহ পৌঁছে দেবে, পৌঁছে দেবে। বাহ, এত সুন্দর গাড়ল, ভাইয়ের গাড়লগুলো দেখে মন ভরে যাচ্ছে। তো ভাইজান, যদি আমার কোনো বন্ধু এই গাড়ল খামার করতে চায় সে কি পারবে? ইনশাল্লাহ পারবে, চেষ্টাই সব কিছু ভাইজান, সব কিছু। যদি আমার বন্ধুরা আপনার সাথে পরামর্শ চাই দেবেন? ইনশাল্লাহ। যদি আপনার কাছ থেকে মা গাড়ল, পাঠা গাড়ল, বাচ্চা গাড়ল নিতে চাই দেবেন? ইনশাল্লাহ দেব। কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে আমার বন্ধুরা? আমার নাম্বার আছে। নাম্বার? আপনার নাম্বার কি মুখস্থ আছে? জি অবশ্যই আছে। তাহলে আমার দর্শকদেরকে সরাসরি দিয়ে দেন। আমার নাম্বার হয়েছে আপনার 01317905115। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখলাম, আরও কিছু জানবো। আচ্ছা ভাইজান, আপনারা তো সারাদিন মাঠেই থাকেন গাড়লগুলো নিয়ে। জি জি। আপনারা কীভাবে বোঝেন যে গাড়লের জ্বর এসেছে? এটা আপনার লক্ষ্য দেখা দেবে, মানে গা গরম হবে, লোম খাড়া হবে বা আপনার কান হিট হয়ে যাবে, বোঝেন। আচ্ছা, তখন আপনারা কী করেন? তখনই আমরা আপনার যদি অতিরিক্ত হয়ে যায়, বোঝেন, টেম্পারেচার হাই হয়ে যায়, হ্যাঁ, তখন আপনার মারতে হবে ডেক্সট্রাভেট, হ্যাঁ, টাইজন, আর ওর পাশাপাশি যে কোনো একটা মারলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আপনাকে সাথে করে ওষুধ নিয়ে আসেন না বাসায় গিয়ে খান? না, বাসায় গিয়ে খাওয়াই। এটা আপনার বাসায় সকালে যখন আপনার গাড়লগুলি ছাড়া হয় তখন আপনার নির্দিষ্টভাবে সুন্দর করে দেখে নিতে হবে যে কোনটা কোন অবস্থায় আছে। আচ্ছা, নাহলে তো দূর দূরান্ত মাঠে যায় তখন তো আপনার সমস্যা, তখন তার আপনার ওই ঔষধ দিতে সময় লেগে যাবে, বোঝেন। যদি কোনো গাড়ল অসুস্থ হয়ে যায় তাকে কি বাসায় রেখে আসেন? জি অবশ্যই রেখে আসি। আর সুস্থগুলোকে মাঠে নিয়ে আসেন? মাঠে নিয়ে যাই। আচ্ছা,
ভাইজান আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এক সপ্তাহের ভিতরে বাচ্চা দেবে, এরকম মা গাড়লকে কি মাঠে নিয়ে আসেন? চিনি আসি দ্রুত, মানে দূরত্ব জায়গায় যাইনি, নিকটতম জায়গায় চলাফেরা করেন। আর যে মাগুলোর বাচ্চা হয়ে যায় তাকে কতদিন বাসায় রেখে? এক সপ্তাহ থোয়াটাই ভালো, এক সপ্তাহ জি, মানে বাচ্চাটার আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে, নাহলে আপনার কোথায় নালি টান লেগে আপনার টঙ্কার হয়ে যেতে পারে। আচ্ছা, বা মায়ের সমস্যা হবে, ব্লাড ভাঙবে, যত আপনার হাঁটবে তত ব্লাড ভাঙবে, ব্লাড ভাঙার কারণে আপনার অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে, পরে চিকিৎসায় আপনার খরচ বেশি হয়ে যাবে। এক সপ্তাহ বাসায় রেখে দেওয়াটাই উত্তম। আচ্ছা ভাই, এই 20 থেকে 50টি গাড়ল রাখার জন্য একটা ঘর নির্মাণ করতে খুব কম খরচের ভিতরে কেমন খরচ হতে পারে? সর্বনিম্ন আপনার ধরেন তার 35 থেকে 40 হাজার টাকা পড়বে শুধু ঘরটা তৈরি করতে, বুঝলেন? 35 থেকে 40 হাজার জি, সিমেন্টের খুঁটি দেবে। আচ্ছা, তারপরে আপনার তলে ইটের তো আপনার ইট দিয়ে মেঝে তো করতে হবে, নাহলে বোঝেন ওর যে দুর্গন্ধ, মেঝেটা ইট দিয়ে করতে হবে, করতে হবে, বুঝতে পারছি। মাটি থেকে মাচাটা কত ফুট করলে সবচেয়ে ভালো হয়? আপনার সর্বনিম্ন 4 ফুট থেকে 5 ফুট করলে মাচাটা ভালো, তালের হাইট কমে দিতে হবে, দিয়ে আপনার মাচার মানে ওজন মানে উঁচুটা উচ্চতাটা একটু বাড়াইতে হবে, বাড়াইতে হবে, কারণ ওর যে একটা অ্যাসিড জাতীয় আছে চুনা, ওই চুনাটা আপনার খুব মানে অ্যাসিড জাতীয়, ওই যে নাকে না গেলে আপনার স্যানস্যান করবে, ওই কারণে জানি আপনার ঠান্ডা লাগতে পারে জিনিসের। আচ্ছা, যে কোনো সময় ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। তাহলে এই পাঠাটি আপনার খামারে ভিড় দিচ্ছে? জি জি জি, কেবলমাত্র দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত। আর ওই একটি পাঠা? জি, ওটা হবে কেবল আপনার চারটি দাঁত, চারটি দাঁত। দেখুন দর্শক বন্ধুরা, খুব ভালো করে দেখবেন, এত সুন্দর গাড়ল আমরা মেহেরপুর জেলায় আর কখনোই দেখিনি, আপনারা দেখে নিন, এত সুন্দর গাড়ল, প্রত্যেকটা গাড়ল হেলদি, এত মোটা তাজা, আপনাদেরকে আরও কাছে থেকে সুন্দর করে দেখাবো। অরিজিনাল গাড়ল কাকে বলে আপনারা একটু দেখে নিন, চমৎকার কিছু গাড়ল ভাই জুয়েল ভাইয়ের খামারে রয়েছে। আপনারা চাইলে এই খামারটি ভিজিট করতে পারেন, দেখে যেতে পারেন কত সুন্দর গাড়ল এই খামারে আছে। এই গাড়লগুলোর লেজগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। আসুন আপনাদেরকে একটু লেজগুলো দেখাবো, দেখুন। আপনি আমার দর্শকদেরকে অনেক কিছু শিখালেন, অনেক কিছু জানালেন, আমার দর্শকরা শিখলো। তো গাড়লের লোম আপনি বছরে কতবার কাটছেন ভাই? বছরে আপনার 3 বার কাটলে সবচেয়ে বেশি ভালো হয়, মানে ও ভালো থাকে, শরীরটা খুব সুন্দর থাকে, আপনার রোগ বালা থেকে অনেকটা মুক্তি পায়, মুক্তি পায়। আপনি মেশিন দিয়ে কাটেন না কাঁচি দিয়ে কাটেন? আমি নিজে মানে কাঁচি দিয়ে কাটি ভাইজান। এত সুন্দর করে? জি। তো মনে হচ্ছে মেশিন দিয়ে কেটেছেন। না ভাইজান, আমার হাতের কাটা। তো শিখেছিলেন কোথায়? আমি ওই আস্তে আস্তে শিখেছি ভাইজান, ওই নজরুল ভাই আছে তার পাশাপাশি দেখি শুনি শিখেছি ভাইজান। জি, আটকবরের নজরুল ভাই? জি জি জি। আচ্ছা, দেখুন দর্শক বন্ধুরা, গাড়লগুলো আসলে একটু ভয় করছে, তো যার কারণে সবাই এক জায়গায় থাকছে, দলবদ্ধ প্রাণী, একসাথেই চলাফেরা করে, এরা একসাথেই থাকে, যার কারণে গাড়ল লালন পালন খুবই সহজ। তো ভাইজান, আমার বন্ধুরা, গাড়ল পালনে সফল হতে হলে কী কী করতে হবে? সর্বপ্রথম হয়েছে আপনার বাসস্থান, মানে সে যেখানে থাকবে সেই বাসস্থানটা একবার সুন্দর পরিবেশে আপনার নিয়ে আসতে হবে মনের মতন করে। আচ্ছা, তারপরে হয়েছে আপনার খাদ্য, মানে খাদ্য ধরেন এই যে লসের কথাটা বলে লোকজন, আপনার তাদের খাদ্যর চাহিদা মিটাতে পারে না কারণে এই জন্য বলে যে লস, লস, বুঝলেন? আর পরের ছেলে দিয়ে কোনোদিন ছেলে মানুষ হবে না ভাইজান। আচ্ছা, নিজেকে পরিচালনা সময় নিম্নে না হলেও আপনার 3 ঘন্টা যে পার্ট টাইম যে কাজই করুক তার সাথে আপনার পার্ট টাইম 3 ঘন্টা তার পিছনে সময় দেওয়া লাগবে, লাগবে অবশ্যই, 3 ঘন্টা করে শ্রম দেওয়ারই লাগবে, অবশ্যই শ্রম দিতেই হবে। আর চিকিৎসা ঠিক মতো করতে হবে? হ্যাঁ, নিয়ম অনুযায়ী কৃমিনাশকটা মানে করতেই হবে, করতে সব রোগে থেকে রেহাই পাইতে হলে কৃমিনাশকটা করতে হবে আপনার। আচ্ছা, আর এদের প্রতি খুব ভালো যত্ন নিতে হবে, খেয়াল করতে হবে, মনের সাথে সেট করে নি, তারপর আপনার এই জিনিসটা পরিচালনা, নিজের সন্তানের মতো দেখাশোনা করতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলাম, অনেক ধন্যবাদ ভাইজান, অনেক কিছু জানলাম। তো ঠিক আছে ভাইজান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমার দর্শকদেরকে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, আজকে আমরা জানতে পারলাম কীভাবে আপনি খামারটি করেছেন, কত পিস দিয়ে শুরু করলেন,
আর আপনার সফলতার গল্পটি আজকে আমার দর্শকদেরকে জানালাম। তো আপনার গার্লগুলো দেখে আসলে মন ভরে গেল। যদি আমার দর্শক বন্ধুরা দুটা চারটা চায় অবশ্যই অবশ্যই দেবেন, ইনশাল্লাহ দেব। আচ্ছা তো ঠিক আছে ভাইজান, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরের একটি পর্বে। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি অরিজিনাল জাতের গাড়ল কীভাবে লালন পালন হয়, এই গাড়লগুলো পালনে আপনাদেরকে কি কি করতে হবে, সব কিছু এই ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছি। তো আর কথা বাড়াতে চাই না বন্ধুরা, ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।